2022 থেকে 23 সালে আয়কর রিটার্ন দাখিলকারী সংখ্যা 6.18% বেড়েছে। মোট 7.40 কোটিরও বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে। এর মধ্যে স্বর্ণকর ঘোষণা করা হয়েছে প্রায় 5.16 কোটি। সোমবার লোকসভা এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, 2021 থেকে 2022 অর্থবর্ষের তুলনায় 2022 থেকে 2023 অর্থবর্ষে আয়কর রিটার্ন দাখিলকারী সংখ্যা 6.18% বৃদ্ধি পেয়েছে। 2022 থেকে 2023 অর্থবর্ষে ভারতের মোট প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ 20.33% বেড়ে 19.68 লক্ষ কোটি টাকা হয়েছে। রিটার্ন দাখিলে যে তথ্য দিয়েছেন সীতারামন, তাতে দেখা যাচ্ছে গত 4 বছরে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা অনেকটাই বেড়েছে। 2022 থেকে 2023 সালে 7.40 কোটিরও বেশি আইটিআর ফাইল করা হয়েছিল। এর মধ্যে 5.16 কোটি ক্ষেত্রে স্বর্ণকর দায়বদ্ধতা ছিল। অর্থাৎ 5.16টি সংস্থা বা ব্যক্তি জানিয়েছেন তাদের কোনো কর দিতে হচ্ছে না। 2021 থেকে 2022 অর্থবর্ষে 6.94 কোটিরও বেশি আইটিআর ফাইল করা হয়েছিল। এর মধ্যে স্বর্ণকর দায়বদ্ধতা ছিল 5.05 কোটিরও বেশি। 2020 থেকে 2021 এবং 2019 থেকে 2020 অর্থবছরে আইটিআর ফাইল করা হয়েছিল যথাক্রমে 6.72 কোটি এবং 6.47 কোটি। এর মধ্যে স্বর্ণকর ছিল যথাক্রমে 4.84 কোটি এবং 2.90 কোটি করদাতার। করদাতার সংখ্যা বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যেমন টিডিএস টিসিএসের সীমা সম্প্রসারণ, ব্যক্তিগত আইটিআর সরলীকরণ, আইটিআরের প্রিফাইলিং আপডেট রিটার্ন, নতুন ফর্ম 26 AS এবং নন ফাইলার মনিটরিং সিস্টেম। ট্যাক্স রিটার্ন দাখিল করার বিষয়ে সচেতনতা বাড়াতে প্রচারও চালাচ্ছে কর বিভাগ। সীতারামন বলেছেন, ইমেল এবং SMS-এর করদাতাদের আইটিআর ফাইল করার জন্য এবং তাদের বকেয়া কর পরিশোধ করার জন্য রিমাইন্ড দেওয়া হয়। অর্থাৎ আইটিআর ফাইল করার জন্য এবং তাদের বকেয়া কর পরিশোধ করার কথা মনে করিয়ে দেওয়া হয় ইমেল এবং SMS-এর মারফত। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।